আসসালামু আলাইকুম জো আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তো কথা হ্যাঁ আসিফ ভাই অনেক দিন ধরে আপনার সাথে কানেকশন হওয়ার জন্য ব্যাকস্টেজে পড়ে ছিলাম গত দুই তিনবার বার কানাডা টাইমার সাথে আপনাকে ম্যাচ করাতে না যাই হোক তো যাই আজকে চান্স পেয়েছি যেহেতু দুইটা क्वेश्चन ছিল ফার্স্ট অফ অল যে क्वेश्चनটা সেটা হতেছে আমি উইকিপিডিয়াতে দেখলাম যে ওয়াইফস অফ মোহাম্মদ এখানে লেখা রায়হানা এবং মারিয়া এদের দুইজনের পূর্ববর্তী কোনো স্বামী ছিল না সো বেশিরভাগ মোমিনরা দাবি করে যে আয়েশাই একমাত্র ভার্জিন ছিল বা কুমারী ছিল এবং মোহাম্মদ ই না কুমারীদের প্রতি আসক্ত ছিল না থাকলে আরো বিধবা বিয়া করতো না তো এরা তো বিধবা না রায়হানা এবং মারিয়া এই দুইজন এরা এরা তো বিধবা ছিল না এদের ফার্স্ট হাজবেন্ড ছিল মোহাম্মদ নিজে সো হাউ ক্যান দে দে ক্লেইম লাইক আয়সা ওয়াজ দ্য অনলি ভার্জিন ওমেন ইন মোহাম্মদ লাইক অর অনলি ভার্জিন ওয়াইফ মিশরের রাজা তো তাকে পাঠাইছিল মিশরের রাজা তো নিশ্চয়ই

এটা একটা কোয়েশ্চেন আর একটা হইতাছে যে চারটা বেশি বিয়া করা যাবে না এটা আল্লাহ কোরআন শরীফে डायरेक्टली লেখছে যে ডেটা আদেশ না না এই কথাটা ঠিক না ভাই এই কথাটা কেন যেন আমাদের অনেকেই ভুলভাল বলে একই সাথে চার ম্যাক্সিমাম চারটার বেশি বিবি রাখা যাবে না একই সাথে ম্যাক্সিমাম চারটার বেশি রাখা যাবে আসলে ভাই আসলে এই ব্যাপারে আমার আসলে আসলে একটা সংশয় আছে এই কথাটাও কি লেখা আছে কোরআনে যে একই সাথে মানে চারটা করা যাবে না এইভাবে আমি দেখি নাই মজার কাহিনী এই কাহিনী পড়তে গিয়ে আমি টপ দেখা গেছি হ্যাঁ যখন হচ্ছে গিয়ে এক একটা সাথী দশ করে বিবি হ্যাঁ দশ বারোটা বিবি ঘুরে একজন হ্যাঁ কিন্তু খাইতে দিতে পারে না অনেক দরিদ্র কিন্তু দশ বারোটা করে আছে এখন মক্কা থেকে কিছু লোক আসছে বিভিন্ন জায়গা থেকে কিছু লোক আসছে আইসা ইসলাম কবুল করছে ওরা একের ফকিনি টকিনি টাইপের কিছু লোকজন আইসা ইসলাম কবুল করছে এখন এই আয়টা নাজিল হলো নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে যে মোহাম্মদ এই নাজিল কইরা যাদের দশ বারোটা করে আছে তাদেরকে বলতেছে যে তোমাদের তো এতগুলো আছে তোমরা কয়েকটা ওদের ওগুলো দিয়ে দাও দিনী ভাইদের দিয়ে দাও হ্যাঁ ওরা একটু মানে ওরা তো ফকির নি ওরা তো গরিব ওদের একটু দিয়ে দাও নতুন আসছে এটা নিয়ে আবার মুসলিমদের লেখক মুসলিম লেখকরা খুবই এই ঘটনাটাকে গৌরবের একটা ব্যাপার বলে বিভিন্ন ধরনের লেখা লিখছে তারা এইভাবে লিখছে যে আমাদের মুসলিমদের মধ্যে ভাতৃত্ব কত সুগভীর ভাতৃত্ব যে তারা নিজেদের রায়খা বাদ বাকি দিয়ে দিচ্ছে যাও তোমাদের দিয়ে দিলাম আহ তোমরা ইসলাম কবুল করেছো তোমাদেরকে আমি আমার বউ বিবি দিয়ে দিলাম যাও আমি চারটাকে রেখা দিলাম বাদ বাকি তোমরা নিয়ে নাও আমি না পুরো আক্কেল গরুম হয়ে গেছে ভাই এটা কি ভাই কি যেত বিল ভাই বুঝছেন নতুন হয় না যে ভাই নতুন বিল আসলে খালি রেখে দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এরকম দেয়া থাকে কিন্তু আসলে এইটা তো আরেকটা আরেকটা কোন জায়গা জেনে এরকম আছে যে কি এক নবী এরকে লুত নবী নাকি আপনার ওই যে তার ভাষায় কি গেস্ট আসছিল সে তার মেয়েকে অফার করছিল আচ্ছা কি ভাই এই অনুযায়ী সে নবী কিন্তু অনেক বিয়ে দাবি করে আর কি অনেক

মানুষজন নিজের মেয়ে নিজের বৌরে বাই দিয়ে তো ভাই হ্যাঁ ওদের ওদের ওরা প্রপার্টির মতো মানে ওদের কিন্তু কোনো ইয়ে নাই সেই নাই এখানে হ্যাঁ ওরা কিন্তু মানে জিজ্ঞেস করছে এরকম না দিয়ে দিছে যাও তুমি অল্পে যাও তুমি অল্পে যাও ওয়াও মানে এটা আবার কি বললেন ওদের কি জিজ্ঞেস করবে আবার কি সরি ভাই আমি মানে ভুলে বলে বলছি ভাই মানে এটা কি বললেন আপনি কি কখনো কিচেন ম্যাটেরিয়াল থেকে তাদের কনসার্ন নিতে চান আপনি দেখি তো আপনি এখানে তিনশো সাতত্রিশ বার লিখছেন আচ্ছা পাঁচশো পুরো হলে আপনার অ্যাড করা হবে ভাই পাঁচশো করতে ঠিক আছে তোর বলেন বলেন আমি চলে যাবো ভাই তোর যে বলেন আপনি বলেন তো শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি আপনাদের অনেক ভিডিও দেখি মানে আমাকে এমনিও ভালো লাগে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে কি আমি ইসলাম সম্পর্কে এখন কিছু বলব না আমি আপনাদের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি মানে আমি বিশেষ করে আপনি অনেক কিছু জানেন জেনে এই আস্তিক থেকে নাস্তিক হয়েছে আমি ঠিক বলছি কিনা বলেন বা কিন্তু আপনি ইসলাম নিয়ে কিছু বলবেন না মানে কি এটা মানে কি আমি ইসলাম নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা মানে মনে করেন আমাদের জন্ম হয় মৃত্যু হয় মানে প্রকৃতির একটা নিয়ম অনুযায়ী চলে ঠিক আছে এই প্রকৃতি মানে কি অটোমেটিক চলতেছে এই স্রোস্তা আছে আর কি এমনি অটোমেটিক সৃষ্টি হয়ে গেল পৃথিবী মানে একটা যেমন ছেলের জন্য মেয়ে আছে তারপর কিছু না কিছু আপনি আমাদের একটু বলেন যে আপনি আমাদেরকে একটু বলেন যে আল্লাহ যে মহাবিশ্ব যে বানাইলো

যে ইকবাল ভাই বুঝেন কিন্তু ফারাজ ভাই বুঝেন কিন্তু বিষয়টা যে অটোমেটিক কিন্তু কিছু হতে পারে না বুঝছেন ইকবাল ভাই এবং ফারাজ ভাই মানে একটু আরেকটা এড জিনিস এড করি এখানে মানে উনি হয়তো একটু ইংরেজিতে ভাষায় বলতেছে অটোমেটিক এটার বাংলা মুমিনিয় মানে ট্রান্সলেশন হচ্ছে এমনে এমনে হ্যাঁ এমনে এমনে হ্যাঁ এমনে 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 কিন্তু ইকবাল ভাই কিছু হইতে পারে না বুঝছেন এমনে এমনে কিন্তু কিছু হওয়া সম্ভব না তাইলে কি তাইলে কি আমাদের গো তাইলে নিশ্চয় আল্লাহ বানাইছে আল্লাহ নিশ্চয় কেন না 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 আমি তো বলতেছি না ভাই বুঝছো ভাই এক সেকেন্ড এক সেকেন্ড ধরেন একটু ধৈর্য ধরেন একটু

আমরা আসলে আসলে যে কারণে জিজ্ঞেস করতে সেটা হচ্ছে যে এক 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 মানুষের কাছে ভাই এমনে এমনে বা অটোমেটিক হয়েছে এই এই যে যে ইয়েটা টার্মটা যে ব্যবহার করে তারা এটার এটার মানে এক এক মানুষের কাছে এক এক রকম তো আমরা এই জিনিসটা জেনে আর কি যে এমনি এমনি মানেটা কি আর এই এমনি এমনি মানেটা কি ভাই এমনি 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 মানেটা কি এটা জানার জন্য যেটা এমনি এমনে না বলে আমাদেরকে বলা হচ্ছে আর কি এমনে এমনি না হলে পরে যেমনে যেমনে হয়

আপনি যে এক টকে যে কিছু বলছিলেন যে কিছু অটোমেটিক কেস হইয়া আপনাকে একটু মিউট করছি ভাই আপনার যে রেল গাড়ি চালানো শুরু করেন আপনি তো থামেন না আপনাকে আমি আরেকটা প্রশ্ন করবো তো যেমন ধরেন আমি আকাশের দিকে তাকাইলাম দেখলাম ওইগুলা মেঘ জমছে তারপর হঠাৎ দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল হ্যাঁ বড় বড় বৃষ্টি এবং এখানে তুষারপাত হয় সেই ভাই তুসার কি এমনি এমনি হচ্ছে না কি করাচ্ছে একটু বলেন তো ভাই

আমরা আপনার থেকে জানতে চাচ্ছি এমনে এমনে নাকি কেউ করছে এই দুইটার মধ্যে ডিস্টিংটা কি এই দুইটার মধ্যে পার্থক্য কি এমনে এমনে বলতে আপনি এক্সাক্টলি কি বোঝানোর চেষ্টা করতেছেন আপনার যে প্রশ্নটা সেইটার অ্যান্সারটা যেন আপনি পান এজন্য আপনার থেকেই টার্মিনোলজি গুলা চেষ্টা করতেছে যেন আপনার হেল্প হয় আমরা আমাদের কোনো ন্যারেটিভ আপনার চাপায় দিচ্ছি না আপনার থেকেই জানতে চাচ্ছি যে এমনি এমনি বলতে আপনি কি কি বুঝাচ্ছেন এই যে ধরেন আপনি ছোট থেকে বড় হচ্ছেন ধীরে ধীরে আপনার বয়স বাড়তেছে আপনি ধরেন আজকে বিশ বছর বয়সী আপনি এক বছর পরে আপনি একুশ বছর বয়সী হবেন এটা কি কেউ করাচ্ছে নাকি এটা আপনি এমনি এমনি হচ্ছেন এটা অটোমেটিক হচ্ছে এইখানেই তো প্রশ্ন আমাকে আমাকে একটা উদাহরণ ছোটো ভাই তাহলে কোশ্চেন লাস্টের কোশ্চান আমরা অনেকগুলো উদাহরণ নিলাম আপনার কাছ থেকে এমনি এমনি হওয়ার একটা রূপান্তর করছে ওকে এই যে এমনি এমনি একটা বুঝলাম আর একটা বুঝলাম মানুষ বানাইছে এই জিনিসটা বুঝলাম এখন এমনি এমনি আর মানুষ বানাইছে এই দুইটা ছাড়া অন্য কোনো ঘটনা ঘটছে অন্য কোনো ভাবে কোন ঘটনা ঘটছে এরকম একটা উদাহরণ দিতে পারবেন প্রমাণ সহ আহ অন্য ভাবে ঘটনা ঘটছে এটা আমি আমি যে না প্রমাণ দিতে পারবো না কিন্তু আমার প্রশ্ন উত্তর এখনো পাচ্ছি না ঠিক মতো তাহলে আপনার আমরা দুইটা জিনিস বুঝলাম একটা হচ্ছে এমনি এমনি আর একটা হচ্ছে কেউ করাইছে কিনা ওইটা ওইটা দিয়ে আমি আমরা পাচ্ছি না আর একটা পাচ্ছি আমরা কি মানুষ করতেছে তার মানে এমনি এমনি আপনি ন্যাচারাল প্রসিডিওরটাকে আপনি এমনি এমনি বলতেছেন সেকেন্ড অফ অল মানুষ যেটা সেটা একটা আলাদা ক্যাটাগরি মানুষ বানাচ্ছে এবং যেটার উদাহরণ আপনার কাছেও নাই এবং আমার কাছে সেটা সেটা সেই সেটা উদাহরণটা কি সেটা উদাহরণ হচ্ছে মানুষ বাদে অন্য কোনো

আমরা না বুঝি তাহলে আমি আমরা যে উত্তরই দেই না কেন আপনি হয়তো সেটিসফাইড হইলেন সেটিসফাইড হইলেন অথবা হইলেন না তা দিয়ে তো আমাদের কিছু যায় আসে না আমাদের তো প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে এবং প্রশ্ন বুঝে সেই রকমের কিছু অ্যান্সার দিতে হবে আপনি হয়তো বইলা যাবেন যে না আমি পার্সোনাল ভালো লাগলো না ভাই আপনার কিন্তু আমাদের তো নিজেদের কাছে নিজেদের স্যাটিসফাই হতে হবে যে আমার প্রশ্ন আপনার প্রপার উত্তরটা আমরা আমাদের মতে আমরা ঠিকভাবে দিতে পারছি কিনা আমরা জানি যে মুমিনরা সাধারণত উত্তর দিলেও তারা কিছু হয়নি বলে চলে যায় সেগুলা দিয়ে আমাদের কাছে যায় আসে না হ্যাঁ আমরা এটা কেয়ার করি যে আমরা প্রপারলি আমাদের উত্তরটা আমরা ঠিক ভাবে দিতে পারতেছি কিনা এবং সেইটা দেওয়ার জন্য আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে আপনার প্রশ্নটাকে ভালোভাবে বোঝা আগে প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া যায় না এবং প্রশ্ন বুঝতে পারাটা হচ্ছে উত্তরের অর্ধেক সেখানেই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে যে প্রশ্নের ভিতরে আপনার উত্তর আছে এই কারণে প্রশ্নটাই যদি না এই কারণে আপনাকে মিউট করে রাখছি এই কারণে আপনার প্রশ্নটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করতেছি যে আপনি এমনে এমনে অটোমেটিক শব্দগুলা দ্বারা কি বোঝাইছেন সেইটা বুঝতে পারলেই আমরা দেখব যে অ্যান্সার সেখানেই হয়ে গেছে আরো কয়েকটা উদাহরণ জিজ্ঞেস করতাম একটা বীজ মাটিতে এবং যে প্রশ্নের উত্তর চাইছে সেটা সেটা দেন ভাই ঠিক আছে সেটাই উত্তর দিচ্ছি বীজ তো রাখছেন আপনি তাই না এরপর তো গাছ উঠবে বীজ যদি না রাখতেন তাহলে গাছ উঠতো না তো আচ্ছা একটা আমি রাখি নাই সেটা গাছ থেকে অটোমেটিক নিচে পড়ছে ঠাস করে নিচে পড়ছে এবং কেউ নিচে ফেলছে নাকি আরকি এই যে বড় ভাই কিভাবে হতো না হয়তো সে জিজ্ঞেস না জিজ্ঞেস করতেছে যে ভাই এই যে বড় যে হবে এইটা কি ভাই এই অটোমেটিক নাকি

প্রোটনের চারদিকে ইলেকট্রনটা ঘুরতেছে চক্কর মারতেছে হ্যাঁ ঘুরতেছে এটা যে ঘুরতেছে এটা কি কেউ ঘুরাইতেছে লাঠি মানে চাকা মানে হাত দিয়ে ঘুরাইতেছে নাকি কিছু দিয়ে ঘুরাইতেছে নাকি এমনি এমনি ঘুরতেছে ভাই

ভাই এটা ঘুরতেছে সেইখানেই তো এখানে আগে সবগুলো গুলো কিন্তু আমি বলছি অটোমেটিক ঠিক আছে কিন্তু সেটা তো আরেকটা উদাহরণ আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে ঠিক অটোমেটিক মানে কিভাবে ও একা একা মানে এত আমি জানি কি যে নিউক্লিয়াসের ভিতর প্রোটন থাকে আর নিউট্রন থাকে বাই হল ইলেকট্রন ঘুরতেছে একটা নির্দিষ্ট ই করে কিন্তু এটাতে একটা নির্দিষ্ট নিয়মে ঘুরতেছে তাই না আচ্ছা তার মানে কি আপনি বলতে যাচ্ছেন কি ঘোরাচ্ছে নাকি এটাই তো এটা আপনি বলছেন হ্যাঁ 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 এটা ঘুরতেছে কারণ এটা কোনো প্রমাণ আছে ভাই ভাই প্রমাণ তো

অন্ধ হয়েছে কারণ আমি কারণ পৃথিবীতে আমি যে মানুষ আমি কিন্তু এখন সবকিছু জানি না কিন্তু আপনারাও যে এত কিছু জানেন কিন্তু আপনিও বলতে পারেন না আপনারা সবকিছু জানেন আপনি বলতে পারেন ভাই এত এত কমপ্লেক্স করে চিন্তা করতে দরকার আছে একটু স্পেসিফিক চিন্তা করুন আপনার যে দাবি আছে আপনি নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আপনি এটা ঘুরতেছে নিউট্রনটা ঘুরতেছে ইলেকট্রন সরি ইলেকট্রনটা ঘুরতেছে ওই ইলেকট্রনটা কেউ ঘোরাচ্ছে এইটা আপনার দাবি হচ্ছে যে কোনো একজন সত্য ঘুরাইতেছে এই দাবিটার সপক্ষে আপনার কাছে প্রমাণে আপনার যে দাবিটা যে এটা কেউ ঘুরাচ্ছে এটার সপক্ষে আপনার কাছে প্রমাণ নেই যদি আমি একটা দাবি করি এবং ওটা সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে কি ওটাকে আমি অন্ধবিশ্বাস বলতে পারি কিনা ধরেন আমি একটা দাবি করলাম যে মরার পর আই উইল গড মানে আমি গড হব মরার পর বা যে গড আছে তার সাথে আমি সেক্স করব আমি একটা দাবি করলাম এটা সপক্ষে আমি কোনো প্রমাণ দিলাম না কি এই দাবিটাকে কি বলবেন যে যেহেতু আপনি আমরা সবকিছু জানি না সেহেতু আপনার দাবিটা সঠিক হইতে পারে নাকি যদি আপনি ওই দাবিটা সম্পর্কে কোনো প্রমাণ না দেন জানতে আমি যদি এটা অটোমেটিক বলি ভাই আপনাদের কাছে কি প্রমাণ আছে এটা অটোমেটিক করতেছে আমার স্পেসিফিক প্রশ্ন উত্তরটা দেন তুরজা ভাই আমার স্পেসিফিক প্রশ্ন উত্তর দেন আমি যদি কোনো একটা দাবি করি যে আমি গডের সাথে আমি গডের সাথে মরাপো আমি গডের সাথে সেক্স করব ধরেন এটা হচ্ছে আমার দাবি এবং এই দাবি সম্পর্কে আমি কোনো প্রমাণ দিলাম না তবে কি এই আমি যদি প্রমাণ না দিই সেটাকে কি আপনি এইভাবে দেখবেন যে যেহেতু আমরা সবকিছু জানি না যেহেতু মরার পর কি হবে আমাদের কাছে প্রমাণ নাই সেহেতু ফারাজ অর্ণবের এই দাবিটা সত্য হইতে পারে সত্য হইতে পারে এরকম করে ইয়ে করবেন নাকি যদি আমি দাবির সপক্ষে প্রমাণ না দিই সেটাকে আবার অন্ধবিশ্বাস বলে আখ্যায়িত করবেন কোনটা করবেন কিন্তু আপনি এমন একটা বলেন গডের সাথে সেক্স করবেন ভাই প্লিজ স্পেসিফাই করেন প্লিজ স্পেসিফিক উত্তর দেন প্লিজ ব্যাතුරী বলেন এখানে তো আপনিও জানেন সবাই জানে অন্ধবিশ্বাসী বলবো ঠিক আছে আপনার কথামতো ঠিক আছে আপনি তো কি এটাই যে যে কেউ কোন একটা দাবি করবে তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারবে না সেটা হচ্ছে তাই আমি একটা কথা বলতে পারি না বলেন আমি আপনাদের মধ্যে ভাই মুক্ত চিন্তা করতে পারি করতে চাই ঠিক আছে মুক্ত চিন্তা কোনো ইসলামের ধরে না বা কোনো হিন্দু ধর্মে না বা কোনো কোনো দিকে না যাই আমরা আমরা এখন জাস্ট এই ইংরেজি আলোচনাটা ছিল আমরা ওটাতে যাব সমস্যা আপনি যদি সময় দেন থাকেন আমরা ওগুলোতে যাব কোনো সমস্যা নেই বাট আমরা প্রিভিয়াসলি যেই আমার টাইম শেষ হয়ে গেছে ফরাস ভাই আপনি তাহলে আজকে বিদায় নেই আপনারা কথা বলেন ইকবাল ভাই আছেন না আসি ভাই ওনার সাথে শেষ শেষ করি জন্য কি আমি দু হাজার তেরো সালে ভাই মানে আপনাকে মানে মার্চ তাই না ই বাংলাদেশ থেকে আচ্ছা ঠিক আছে তুই আপনি ইকবাল ভাই ফারাজ ভাই আছে ওনাদের সাথে কথা বলেন আমার সাথে পরে আরেকদিন আইসেন সেদিন আমরা কথা বলবো আপনি যেটা আমাকে জিজ্ঞেস করবেন সেটা ওনাদেরকেও বল ওনাদের সাথে আলোচনা করতে পারেন আমাদের কথা আমি বিশেষ করে ভাই আপনি অনেক জ্ঞানী মানুষ এটা বিশ্বাস করি আমি ঠিক আছে জ্ঞানী মানুষ নাকি অজ্ঞানী মানুষ সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না আমরা যে 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 কথাটা বলতেছে সেই কথাটা যুক্তি হচ্ছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যুক্তি কিন্তু ভাই আপনার ভাই মানে যখন প্রশ্ন করতে তখন উল্টা আমাকে প্রশ্ন করেন তখন আমি পারি প্রশ্ন করাটা অবশ্যই দরকার কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেথড আমাদের মেথডটা হচ্ছে আপনাকে প্রশ্ন করে সেন্টেন্সটা শেষ করতে দিবেন আপনি তার আগে কথা বলা শুরু করে দেন আপনার মনে হয় বয়স খুবই কম এই কারণে এই সমস্যাটা আপনি একটু ধৈর্য ধরাটা শেখেন যে কথাটা শেষ হোক তারপর আমি কথা বলা শুরু করি আপনাকে আমি যেটা বলতে নিয়েছি যে কি বলতে নিয়েছে সেটা ভুলে গেছে এখন আমার খেয়াল নাই একটা ইম্পর্টেন্ট কথা বলতে নিয়েছিলাম কিন্তু এখন আপনি আমার কথা আটকাই দিচ্ছেন ভুলে গেছে ঠিক আছে আপনারা তাহলে কথা বলেন আমি তাহলে আজকে বিদায় নেই ইকবাল ভাই ফারাজ ভাই আপনারা কথা বলেন আমার সাথে আরেক দিন আসেন আরেক দিন আপনার সাথে কথা বলবো ঠিক আছে এই এই দিনই ওই তো এইরকমই কাঁচা কাঁচা টাইমে ওনার সাথে কথা ইকবাল ভাই ফারাজ ভাই আমি তাহলে গেলাম আপনারা শেষ করে দেন আচ্ছা থ্যাংক ইউ আসিফ ভাই পরে কথা হবে ভালো থাকেন জি ভাই ভাই বলেন

আপনি যে বলতেছেন আপনি না একটু আগে আপনি সেই লোক ছিলেন একটু আগে বলছিলেন যে এনার্জি কখনো সৃষ্টি হয় না ধ্বংস হয় না হ্যাঁ এটাই তো ম্যাটার তো সৃষ্টি হয় না ধ্বংস হয় না রাইট সরি ম্যাটার তো কখনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না রাইট ম্যাটার 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 কি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না 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 দেন পৃথিবীকে আপনি তো সৃষ্টি কখনো বলতে পারেন না সৃষ্টি যদি সৃষ্টি বা অবশ্য কোনোটাই না হয় আপনি পারেন পৃথিবীর সৃষ্টি হয়েছে

কুই যাচ্ছে ধরে ধরেন এনার্জি কুই যাচ্ছে না যাচ্ছে বা এনার্জি যদি ক্রিয়েটেড বা ফিশি না হয় তাহলে কুই থেকে আসলো ইফ উই ডোন্ট নো দ্যাট অ্যানসার দেন তো আমাদের আমাদের অনেক পজিশন হবে যে এই বিষয় আমরা জানি না আমরা এনার্জি কই যাচ্ছে যদি না জানি ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা জানি না আমরা মেনে নিলাম বা ধরে নিলাম এরকম যে আমরা জানি না এখন মেটার এনার্জি এনার্জিটা কোথায় যাচ্ছে দেন তো আমাদের অনেস্ট পজিশন হবে যে ওই ডন নো যে এনার্জিটা কই যাচ্ছে এর উপর তো আমরা কোনো দাবি করতে পারি না যদি আমরা না জানি তাহলে কি আপনি বলতে পারেন যে এই বিষয়টা সম্পর্কে আমরা জানি তো ভাই

কোনো জ্ঞানের ভিত্তি হতে পারে আপনিও জানেন না আপনি একটা আপনার একটা ইয়ে আছে আপনার একটা দাবি আছে বাট আপনি জানেন না আপনার কাছে সে দাবি আছে জ্ঞান নেই কোনো আপনি জানেন না আপনার পর কি হবে এখন যদি আমরা না জানি তাহলে আপনি যেভাবে ইকুয়েশন ফেলালেন তাহলে আপনি কি বলতেছেন যে সস্ত নাই আপনি যে আমার প্রিভিয়াস ইয়াটা এক্সেপ্ট করলেন না যে আমার প্রিভিয়াস ক্লেমটা এক্সেপ্ট করলেন না যে আমি মরার পর আল্লাহর সাথে সেক্স করব আপনি জানেন না মরার পর আমার সাথে কি হবে আপনি কিভাবে ডিনাই করতেছেন আমি আল্লাহর সাথে সেক্স করব না বলেন কিভাবে ডিনাই করতেছেন বলেন ভাই কারণ এই থিওরিতে মানে আজব একদম ঠিক আছে আপনার কাছে কেন আজব কেন আজব কেন আজব এটা যে না মানে আপনার কাছে মানে আমার আমার ইয়েটাকে এই দাবিটাকে ডিনাই করার মতো বা দাবিটাকে না মানার মতো কোন যুক্তিগত আপনার কাছে নাই

তাই কিন্তু আপনি যেহেতু প্রমাণ করা দরকার নাই আমি প্রমাণ করি কিন্তু আমাদের তো জানতে হবে মৃত্যুর পর কি হয় বা আমাদের জন্মের আগে কিছু

কোনো মানে যে মৃত্যু হবে এটা জানতে হবে জানেন কোনো সমস্যা নেই তো আমাদের তো যে জানা যাবে না কিছু হয় কিনা সেটা নিয়ে গবেষণা করা যাবে না এটা তো আমরা কোনো বলি বলেন আর কি বলছিলেন বলেন উম আমি আর কি বলবো ভাই আপনি ভাই আমি আমি তো ভাই মুক্ত চিন্তা করতে আসছিলাম আপনি তো অন্যান্য movie র মতো আমারও ফেলে ঠিক আছে আমি আপনাকে এমন কোন আনকমফোর্টেবল পজিশনে মিশে বলে আমার মনে হয় না আমি আপনাকে আপনার মনে হচ্ছে আমি আপনাকে হাসতে আমি আপনাকে খুব স্পেশাল কিছু বলে মনে হচ্ছে করবেন ভাই ওইটা তো আমার একটা ধর্মীয় অনুভূতি আই ডোনয়ার ধর্মীয় অনুভূতি এটা এটা আমি কেয়ার করি না বাট আমি আপনার সাথে কোনো রাফ ব্যবহার করি নাই বা আমি আমি আপনার সাথে কোনো ইনডিসেন্ট ব্যবহার করি নাই আমি আপনার ধর্মীয় অনুভূতি নিয়ে কেয়ার করি না বাট ইনডিসেন্ট কোন ব্যবহার তো আপনার সাথে

আমার কাছে যদি আমার কাছে যদি পার্সোনাল অপিনিয়ন চান আমি কোরআন কোরআনকে একটা ওই সময়কার মানুষের লিখিত একটা গ্রন্থ ছাড়া অনুগণ কিছু মনে করি না এবং আপনি যদি লজিক্যালি দেখেন লজিক্যালি একটা স্টুপিড স্টুপিড বই বলে মনে করি ওই সময় কোন মানুষগুলো লিখতে পারে মানে এত এইগুলো লিখা এত উটার মধ্যে এমন কি আছে যেটা ওই সময় মানুষ লিখতে পারবে না একটু বলেন তো সেটাই আর কি যে নেচার অবজারভেশনে আমি দেখতে পারি আপনি আসেন মানে ভাই পারসার জিজ্ঞেস করতেছে এটা এখানে এমন কি আছে যেটাতে মনে হবে যে ওই সময় মানুষ এটা লিখতে পারে না সেটা জিজ্ঞেস করছে আপনাকে যদি বলেন এখানে বিভিন্ন রকম অহংকার হিংসা বা আবুল বিভিন্ন রকম চরিত্র আছে এই অহংকারের কনসেপ্ট ছিল না কিন্তু ওই সময় আমরা তো এখন অনেকে বুঝি কিন্তু ওই সময় তো মানুষ এত বুঝার কথা না আমরা যতটুকু এখন বুঝি সেটাই একটা উদাহরণ দেন যে জিনিসটা ওই সময় মানুষ বুঝতো না এটা একটা উদাহরণ দেন যেটা কিনা কোরআনে আছে বলেন একটু কারণ আমি কোরআন শরীফ শুনে এত ঘাতাঘাতি করিও না একে জানবো কেমন জানবে এই কথাটা এই কথাটা তাহলে কেন বললেন এত খুঁজে তাহলে ভাই ওই সময় কিভাবে এই গ্রন্থটা লেখছে কিভাবে মানুষের পক্ষে লেখা সম্ভব এই কথাটা তো বলা দরকার ছিল আপনি জানতে হবে এগুলো না জানেন এক্স্যাক্টলি এটাই কথা ভাই আপনি যদি না জানেন কি আছে সেখানে এবং এমন কিছু যদি না পান যেখানে যেটার উপর ভিত্তি করে আপনি বলতে পারেন ভাই এইটা ভাই ওই সময় মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না জানা বা কোনোভাবে এরকম একটা জিনিস লেখা সম্ভব না আপনি কেন বলতেছেন সেটা ওইটা তো কোরআনে যে কোরআন এর সাথে মিলা তাই না আমি জানি না কি কাহিনী আপনাকে মক্কা শরীফ মানে বুঝলাম না মক্কা শরীফ তৈরির কাহিনীটা কি আর কোরানে কি রাখা কিন্তু কোরআন অনুযায়ী মক্কা শরীফ তৈরি করা হয়েছে তাই না কোরআন অনুযায়ী মক্কা শহর তৈরি করা হয়েছে মানে বুঝলাম না ভাই কি বলতে চাচ্ছেন আমি বুঝতেছি না কোরআন কোরআন অনুযায়ী কি বলে লেখা আছে মক্কা শরীফ তৈরি করছিল না ভুলে গেছে আচ্ছা ভাই পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা বিল্ডিং এ তো কোন একটা আর্কিটেকচার আগে ডিজাইন করে তারপরে সেটা তৈরি করা হয় তাতে কি হইছে আমাদের এই সুন্দর পৃথিবী এখানে কোনো আর্কিটেকচার নাই তা কিভাবে বিশ্বাস করেন সেই